আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ আস্তে, আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দেখছে, আমার প্রভু তো, আমার নাত তো উঠে এসেছে। হ্যাঁ, কৃষ্ণের চোখ দুটো কোন দিকে? রাধার দিকে। আর রাধার চোখ দুটো কোন দিকে? কৃষ্ণের দিকে। আনন্দের মুখমর। এবার তত্ত্বের এতে আসছি, এই চারদিকে চারটে কলা গাছ দিয়ে আছে কেন? চারদিকে চারটে কলা গাছ দিতে হয় কেন? যেখানে হরিনাম যজ্ঞ হয়, যেখানে গৃহপ্রবেশ হয়, দেখবেন দাঁড়াতে দুদিকে কলা গাছ থাকে, কলা গাছের গোড়ায় ঘর থাকে, ঘরটাকে কলা গাছটাকে, কলা গাছটা এর আগের জন্মে কে ছিল তত্ত্বটা খুলে বলি। এই কলা গাছটা ছিল স্বর্গের রূপসী রম্ভা, মেয়েটির নাম ছিল রম্ভা। মনে মনে ভালোবেসে ফেলেছিল এক মুনিকে, মুনিটার নাম হলো উদ্ধব মুনি। বাবা বলল, রম্ভা তোমাকে বিয়ে করতে হবে। বাবা, আমি যে একজনকে ভালোবাসি। কাকে? আমি এক মুনিকে ভালোবাসি। কি নাম তার? নাম হলো তার উদ্ধব মুনি। যে মুনি কথায় কথায় অভিশাপ দেয় তাকে তুমি ভালোবাসো? ঠিক আছে, আমি যাচ্ছি মুনির কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন উদ্ধবের বাড়িতে আসছে মুনি। এই যে মুনিবর, আমার কন্যা আপনাকে ভালোবাসে, আপনি কি আমার কন্যাকে গ্রহণ করতে চান? হ্যাঁ চাই। তবে আপনার কন্যাকে গ্রহণ আমি করব, তবে আপনার কন্যাকে শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? আমি যা বলবো শুনতে হবে, আমি যা করতে বলবো করতে হবে। তাই হবে। একদিন শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রম্ভার সঙ্গে বিয়ে হয়ে গেল উদ্ধব মুনি। বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, একদিন শুভ লগ্নে উদ্ধবের সঙ্গে বিবাহেতে ছিলেন রম্ভা, রম্ভা বিবাহেতে ছিলেন রম্ভা। একদিন শুভ লগ্নে উদ্ধবে ছিলেন রম্ভা, রম্ভা ধ্বনি, শঙ্করধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয় যত তত রামানি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয় যত তত রামানি। আরে মায়ের যদি, এই যে উলুধ্বনি হচ্ছে, শাঁখ এনেছেন? ভুলে গেছি গো। কীর্তন শুনতে গেলে সংক্রান্তে হয়। রাধে রাধে, মারা যদি উলুধ্বনি সংকর্ধনি দেয়, বাবারা কি করবে? বাহু তুলে হরি ধ্বনি, জয় যত ভক্ত আয় গরু বলো, বাহু তুলে হরি ধ্বনি, জয় যত ভক্ত গানি, নিত সকল আনন্দ ভরে যায়, নিত সকল আনন্দ ভরে যায়। বিয়ে হয়ে গেল বাবা। এক বছর দু বছর পেরিয়ে গেল, একদিন উদ্ধবের বাড়িতে এসেছে গুরুদেব। রম্ভা গেছে নদীতে স্নান করতে, বাবা আসতে একটু দেরি হয়েছে। যখনই আসতে দেরি হয়েছে, উদ্ধব বলছে, রম্ভা তোমার রাতে আসতে বিলম্ব হলো কেন? স্বামী, শোনো রম্ভা, আমার গুরুদেব এসছে। সবারই গুরু দীক্ষা হয়েছে তো এখানে? সবার আবার হয় না কি গো? বলছি সবারই দীক্ষা হয়েছে তো? দীক্ষা মন্ত্র বেদের মন্ত্র, বেদের মন্ত্র কেউ যদি ভুলে যায় তাকে আবার প্রাশ্চিত্য করতে হয়। দীক্ষা নিলে আচরণ করতে হবে। তবে গুরু দীক্ষা নেবেন, যাদের দীক্ষা হয়নি তাদেরকে বলছি, যাদের দীক্ষা হয়েছে আর কিছু করার নেই, যাদের দীক্ষা হয়নি
তারা সদ্গুরু সন্ধান করবেন। সদ্গুরু কাকে বলে? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে। এখনকার গুরুদেবরা হচ্ছে এবছর 100 জনকে দীক্ষা দেব, এর পরের জনকে কী করে 200 জনকে দীক্ষা দেওয়া যায়, শুধু ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছে। শিষ্য কি পেলো এদিকে তাকিয়ে দেখছে না? কানের গলায় ফিসফিস, বচন আনতে কিছু দিস, এই তো আমাদের দীক্ষা। অজ্ঞানং তিমিরাঙ্গস্য জ্ঞানং জন শলাকায়া চক্ষুরুল মিলিতং জনং তৎময় শিগুরাবে নামঃ। গুরুদেবের প্রণাম মন্ত্র। অজ্ঞানং তিমিরাঙ্গস্য, অজ্ঞানতা মনির যে অজ্ঞানতা, তিমির মানে অন্ধকার, অন্ধকারকে দূর করে যে জ্ঞানের প্রদীপ জ্বেলে দেয় সেই হচ্ছে গুরু। এবার গুরুদেব জ্ঞানের প্রদীপটা জ্বেলে দিল, প্রদীপটা হাতে নিয়ে আমি কোন পথে যাব? কোথায় গেলে আমি রাধা গোবিন্দের চরণ পাব? কোন পথে গেলে আমি গোবিন্দের দর্শন পাব? প্রদীপ তো তুমি জ্বেলে দিলে গুরুদেব, কিন্তু কোন পথে গেলে আমি আমার ভগবানের দর্শন পাব, পথটা কিন্তু গুরুদেবরা বলে দিচ্ছে না। এখান থেকে সরে যাচ্ছে, সেরকম দীক্ষা নিয়ে লাভ নেই। সদ্গুরু সেই বলে দেবে সঠিক পথ, কোন পথে গেলে তুমি রাধা গোবিন্দের চরণ যুগলে তুমি যেতে পারো। সদ্গুরু বুঝবেন, ওই যে বললাম শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্ত শুদ্ধ, সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে। শান্ত ভাব থাকবে, দাসত্ব ভাব থাকবে, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশরত, সব দিক থেকে পাণ্ডিত্য থাকবে, সেই হবে সদ্গুরু। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলে তোমরা কালী হ্রদের জলে যাও, তোমার চরণ দেখে গুরু তোমাকে প্রণাম করবে। যাও রমণক পর্বতে যাও, যে তত্ত্বতে ছিলাম। উদ্ধবের বাড়িতে এসেছে গুরুদেব, গুরুদেবের চরণ সেবা করো। এই রম্মা, যা গুরুদেবের চরণ সেবা করো। রম্মা তখন বলছে, স্বামী আপনার গুরুদেবের চরণ সেবা করবো ঠিক কথা, কিন্তু আপনার গুরুদেবের আগে সেবার ব্যবস্থা করি। সেবা হয়ে গেলে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে চরণ সেবা করো। রম্মা তুমি আমার কথা বাধ্য হলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি উদ্ভিদ রূপে জন্ম নাও, উদ্ভিদ রূপে জন্ম না, উদ্ভিদ রূপে জন্ম না। কি রূপে জন্ম নেবে? উদ্ভিদ রূপে। ভগবানের চরণে আচার খেয়ে পড়ল রম্ভা। হে প্রভু, হে স্বামী, ছেলেদিকে বলতে হয় প্রভু, ভক্তের সঙ্গে আরেক ভক্তের দেখা হলে কি বলতে হয়? প্রভুজি, তাই তো। আর মায়েদের সঙ্গে মাতাজি, প্রভু বলতে হয়। স্বামীকে বলছে প্রভু, স্বামী আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে অভিশাপ দিলে, আমি উদ্ভিদ রূপে জন্ম নেব। তবে প্রভু এমন উদ্ভিদ রূপে জন্ম দাও, আমাকে এমন উদ্ভিদ রূপে জন্ম দাও যেন আমি ভগবানের সেবায় আমি নিযুক্ত হতে পারি। ভগবানের কাছে কামনা করি, এই যে গীতা দান করলেন, ভগবানের কাছে কামনা করি, যিনি গীতা দান করলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে পথ দেখে নিয়ে গেছেন, সঠিক পথে চালন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, আমরাও ভগবানের কাছে কামনা করি, যিনি গীতা দান করলেন
অর্জুনের মতো ওনাকেও যেন সঠিক জায়গা নিয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। এই ছবিটার দিকে তাকিয়ে দেখুন, কৃষ্ণের মাথায় ছাতা নেই, অর্জুনের মাথায় ছাতা আছে। তাকিয়ে দেখুন, অর্জুনের মাথায় ছাতা আছে, কৃষ্ণের মাথায় ছাতা নেই। তাহলে বোঝাচ্ছে কি, ভক্ত যেন আমার সুখে থাকে, আমার যা হবার হোক, আমার ভক্তেরই যেন কিছু না হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, অভিশাপ দিলে উদ্ভিদ রূপে জন্ম নাও। গুরুদেব বেরিয়ে এসে বলছে, রাম্মা তুমি উদ্ভিদ রূপে জন্ম নেবে, তবে উদ্ভিদ রূপে জন্ম নাও, তুমি কলা গাছ রূপে জন্ম নেবে। যেখানে মহাপ্রভুর আগমন ঘটবে, যেখানে হরিনামে যজ্ঞ হবে, সেখানে তুমি কলা গাছ রূপে তন্ময়মান হয়ে থাকবে। আর তোমার যেখানে আবির্ভাব হবে, যোগমায়ার আবির্ভাব হবে, তোমার যে ফল হবে এই ঘোর কলিযুগে, মহাপ্রভুর প্রসাদ রূপে গণ্য করা হবে। তাই বল হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কলা গাছে যে ফল হয় মহাপ্রভুর প্রসাদ রূপে গণ্য হয় না বাবা? মেদিনীপুরে বিচে কলার মহাপ্রসাদ, বিচে কলার মহাপ্রসাদ হয় না মেদিনীপুরে? হয়, আপনাদের এখানে হয় না কি জানি না, মেদিনীপুরে হয় বিচে কলার মহাপ্রসাদ। এই মহাপ্রভুর প্রসাদ রূপে গণ্য হবে। আর তোমার যেখানে আগমন ঘটবে, যোগমায়ার আবির্ভাব ঘটবে। যোগমায়া কলা গাছের গোড়া ঘর দেয় না? হরে কৃষ্ণ। যারা যারা গীতা দান করছেন, ভগবানের কাছে কামনা করি সবাইকে সঠিক সিদ্ধান্তে নিয়ে গিয়ে, সঠিক রাস্তায় নিয়ে গিয়ে রাধা গোবিন্দের চরণ যুগলে যাতে ঠাঁই পায়, আমরা ভগবানের কাছে কামনা করি। এবং সকল ভক্তদের আমার রাধা গোবিন্দ যেন চরণ যুগলে ঠাঁই দেয়। নিদায় গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকে দেখুন ভগবান, আমরা কলা গাছ দিই বটে, কলা গাছের গোড়া কেটে দিই, দিই না বাবা? কেন গোড়া কেটে দিতে হয় এই তত্ত্বগুলো জানতে হবে। গোড়া কেটে দিতে নেই, গোড়া শুদ্ধ দিতে হয়। আর কলা গাছের গোড়ায় যে ঘর থাকে সেটা হলো যোগমায়ার ঘর। যোগমায়া ওই ঘরটা, ওই ঘরটাতে কিন্তু এই গোপীচন্দন দিতে নেই, সিঁদুর দিতে হয়। কলা গাছের গোড়ায় যে ঘরটা থাকে সেই ঘরটাতে সিঁদুর দিতে হয়। যোগমায়া কি বিধবা নাকি না সদবা? সিঁদুর দেবেন? তাহলে আপনি হয়তো প্রশ্ন করবেন, স্ত্রী রমণীরা তারা তো গোপীচন্দন পরে। হ্যাঁ পরে, অবশ্যই পরে, গোপীচন্দন সবার পড়তে আছে। কিন্তু যোগমায়া, গোপীচন্দন আপনি যদি দিতে মনে করেন দেবেন, কিন্তু সিঁদুর দিতে যেন ভুলবেন না। সিঁদুর অবশ্যই দিতে হবে, গোপীচন্দনের মাঝখানে আপনি সিঁদুরের মাঝখানে গোপীচন্দন দিন, কেন সিঁদুর দিতে ভুলবেন না, কারণ ওটা যোগমায়ার ঘর। আর ওই ঘটের ওপরে কি থাকে? আম্রপল্লব, এই আম পাতা দেওয়া আছে, মদনের পাঁচটা বান। বাবা তত্ত্ব বলতে গেলে অনেক তত্ত্ব বেরিয়ে যায়, তিন ঘন্টা চার ঘন্টায় তো তত্ত্ব হয় না। মদনের পাঁচটা বান, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। মদন কি করলো? পাঁচটা বান ভোলানাথের দিকে ছুড়ল। যেই পাঁচটা বান ছুড়েছে, সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বলল, ত্রিশূল, দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
বম্মম বলে 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 মদনকে বিদ্ধ করো। ত্রিশূল কি করেছে? মদনকে মদনকে মারবে বলে ছুটছে। ত্রিশূলে মাথা কটা গুণ থাকে? শত, রজ, তম। শত, রজ, তম। যেই মারতে যাচ্ছে মদন, আম গাছের তলায় দাঁড়িয়েছে মদন। হে আম্রবৃক্ষ, তুমি তোমার শাখা পোশাকে দিয়ে ত্রিশূলের হাত থেকে রক্ষা করো। আম্রবৃক্ষ কি করলো? শাখা পোশাকে দিয়ে মদনকে ঘিরে রেখে দিয়েছে। মদন বলছে, হে আম্রবৃক্ষ, তুমি যে শাখা পোশাকে দিয়ে আমাকে ঘিরে রেখে দিলে, আমি তোমায় আশীর্বাদ করলাম। হে আম্রবৃক্ষ, আগামী ঘোর কলিযুগে যেখানে হরিনাম যজ্ঞ হবে, এই আম পাতা দিয়ে সারি সারি বেষ্টন হয়ে তুমি থাকবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি। এই মদনের আশীর্বাদে এখন এই ঘোর কলিযুগে যেখানে হরিনাম যজ্ঞ হয়, আম পাতা দিয়ে সারি সারিভাবে বেষ্টন ভাবে থাকে। কৃষ্ণের নয়নটা আছে রাধার দিকে, রাধার নয়ন আছে কৃষ্ণের দিকে। নয়নে নয়নে কারে কানা কানি, নয়নে নয়নে কারে কানা কানি, নয়নে নয়নে কারে কানা কানি, ও কাহিয়া আবো, ও কাহিয়া আবো, ও কাহিয়া আবো, ও কাহিয়া আবো, নয়নে নয়নে কারে কানা কানি, নয়নে নয়নে, নয়নে নয়নে কারে কানা কানি, নয়নে নয়নে, নয়নে নয়নে করে কানাকানি। নয়ন বলতে চোখ, চোখ আমাদের কটা? তিনটে। এই চুপা ওমা, চোখ আমাদের কটা? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? চোখ। চোখ একটা আছে ললাটের চোখ এখানে, এই চোখটাকে কেউ বার করতে পারে? সিঁদুর পরে কেন? তিলক সেবা করে কেন? এই চোখটাকে কিন্তু পারে না, কোনো মানুষ পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাধান দেবেন, কৃষ্ণের চোখ দুটো, রাধারানীর চোখ দুটো, চারি চোখ। চারি চোখে কি হয়? চারি চোখে কি হয়? চারি চোখে এক মন, দুজনে এক মন, চারি চোখে এক মন, দুজনে এক মন, চারি চোখে এক মন, দুজনে এক মন, চারি চোখে হওয়া চাই, চোখে চোখে মেলা চাই, চারি চোখে হওয়া চাই, চারি চোখে এক মন, দুজনে এক মন, চারি চোখে এক মন, দুজনে এক মন, চারি চোখে এক মন, চোখে চোখে মেলা যায়, চারি চোখে হওয়া যায়, চোখে চোখে মেলা যায়, চারি চোখে হওয়া যায়, চারি চোখে এক মন, এক আত্মা হয়ে যায়। তাহলে দেখুন, কৃষ্ণ চাঁদ, রাধা চাঁদ, তাই তো? আবার দেখুন, এই একটা গান উঠেছে না, অনেকদিন আগে একটা গান উঠেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ধীরের পেটে মায়ের জন্ম, ধীরের পেটে মায়ের জন্ম,
গায়ে চালে। তারপর ঝিয়ের পেটে কার জন্ম? মায়ের জন্ম। তাহলে তত্ত্বটা কি? ছয় মাসে কন্যা ছিল, ছয় মাসে এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ গর্ভ হলো, এগারো মাসে তিনটি সন্তান। কোনটা করবে ফকির, কোনটা করবে ফকির? এ তত্ত্বটা কি? রাধে রাধে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, গভীর তত্ত্ব কথা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। আরো আছে, আরো আছে, আর কি? ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, রোগ আছে তার বাক্য নাই। আর চলে এসেছে, তাহলে বলবো কি? কে তাহারে আহার যোগায়, কে রাধে রাধে। অন্য সময় হবে, এ তত্ত্বটা অন্য সময় আলাদা বলবো। আজ নয়নে নয়নে করে কানা কানি, 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 সকাহিয়া আবো, সকাহিয়া আবো, সকাহিয়া আবো, সকাহিয়া আবো, নয়নে নয়নে করে কানা কানি, নয়নে নয়নে করে কানা কানি, নয়নে নয়নে করে কানা কানি, নয়নে নয়নে করে কানা কানি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যখনই রাধা গোবিন্দের কুঞ্জ মন্দিরে দান কাটিয়েছে, এখানে কৃষ্ণের সবার পিছনে কৃষ্ণ, সবার পিছনে রাধা রানী। আজকে অগদুমুখ সুন্দর কি দেব তুলনা, অগদুমুখ সুন্দর কি দেব তুলনা, সুন্দর কি দেব তুলনা, সুন্দর কি দেব তুলনা, মদন মোহন কি কৃষ্ণ বলবে তোর সকল মনস্কার, হাত তুলে বল রে কৃষ্ণ পূর্বে রে তোর সকল, আজ প্রেমানন্দে পাহু তুলে নাচবে মন কৃষ্ণ বলে, আজ প্রেমানন্দে বলে, হরি বলে, হরি বলে,